মুরগি? হ্যাঁ বলছেন কি? তরুণ সঙ্গে শুভ্ররা কাল বিশু বাবুর পোল্ট্রি ফার্ম থেকে মুরগি চুরি করে খেয়েছে জানো? আহাহা, তা কেন? ছেলেটার গুণও আছে, শুনিস তো খুব ভালো গান করে। এই তো ওদের সঙ্গেই আজ রাতে বারার সাথে ওই যুগলবন্দির কম্পিটিশন। ওদের সঙ্গে? হ্যাঁ। মাই গুডনেস, দিদি আপনার বোনকে বলে দিন আজ যেন ওদেরকে হারিয়ে এই বাঁদরামোর জবাবটা দেয়। একদম, তাই নিন প্রসাদ খান। করেছো কি এত? মোটেও এত না, সব খেতে হবে কিন্তু। তুমি যখন বলছো তখন তো নিশ্চয়ই খাবো, সবটাই খেয়ে নেব। দাও। জানো রোহিত, আজকের এই যুগলবন্দি কম্পিটিশনটা নিয়ে না আমার প্রচন্ড টেনশন হচ্ছে। আরে মেয়েগুলো পুজো পুজো করে প্র্যাকটিস করার একদম সময়ই পাইনি জানো। কিসের টেনশন? আপনার যা অ্যাসেট আছে না, তাতে আপনার হয়ে আমি যে কোনো অ্যামাউন্টে বাজি ধরতে রাজি। বলছো? আলবাত, আপনার সঙ্গে পরিচয়টা তো হলো আপনার বোনের গলা শুনে। বাস সেদিনই ওর ফ্যান হয়ে গেলাম, তারপর যে চেয়ে আপনার সঙ্গে আলাপ করলাম, আর সেই থেকে রোজ আসা যাওয়া করতে করতে এখন তো বলতে গেলে আমি আপনাদের ঘরেরই ছেলে। এই জন্যই বলি ঝিলিক ভালো করে প্র্যাকটিস কর। আরে রোহিত যখন আছে তখন অনেক কিছু হতে পারে। হতে পারে না, হবে। আরে টিভি চ্যানেলগুলোর সঙ্গে তো আমি যোগাযোগ করে দেব, চুটিয়ে প্রোগ্রাম করবে। আমার বাবাই তো একটা চ্যানেলের অল ইন অল, কোনো অসুবিধা হবে না। দিদি এবার উঠি। ও মা, সে কি ভাই এত তাড়াতাড়ি চলে যাবে? একটা রেকর্ডিং এর ব্যাপারে আজ ফাইনাল কথা বলতে হবে। একজন উঠতি শিল্পী খুব করে ধরেছে, আসলে যাদের মধ্যে ট্যালেন্ট আছে না, যারা স্কোপ পাচ্ছে না, তাদের জন্য কিছু করতে পারলে আমার ভালোই লাগে। ঠিকই তো, আজ উঠছি। আচ্ছা হ্যাঁ, রেকর্ডিং স্টুডিও থেকে আমি সোজা চলে যাব বারাসাত, আপনাদের যুগলবন্দি। শক্তি নারী করে ছলনা, বলে নারী মাতৃশক্তি নারী করে ছলনা, আরে ছেড়ে চলে তে মন ভোলা।